মল্লভূমের খবর দেব। মল্লভূম জুড়ে কামানের শব্দে আর নবতের সুরে শুরু হয়ে গেল দুর্গাপূজা। বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের কুলদেবী মৃন্ময়ের আগমন বার্তা ছড়িয়ে গেল বাঁকুড়া জুড়ে। আগামী 15 দিন ধরে চলবে হাজার বছর পেরোনো মল্লরাজ পরিবারের দুর্গাপূজা। সকালে সবেমাত্র সূর্য উঁকি দিয়েছে পূব আকাশে, মূর্ছা পাহাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। ঢোল আর সানাইয়ের নহবতে মল্ল কুলদেবী মৃন্ময়ীর মন্দিরে পা রাখলেন বড় ঠাকুরন, অর্থাৎ মহাকালী। 1027 বছরের প্রাচীন রীতি মেনে পুজোর শুরুর 10 দিন আগে বিষ্ণুপুরের মল্ল কুলদেবীর মন্দিরে মহা সমারোহে শুরু হয়ে গেল দুর্গাপুজো। কামানে নির্ঘোষ মল্লভূম জুড়ে ঘোষণা করল মৃন্ময়ীর আগমন বার্তা। কামান দিকে তোপ ফাটিয়ে পুজোর আচার অনুষ্ঠান 15 দিন আগে থেকে যেভাবে শুরু হয়, এরকম পুজো বোধ হয় পশ্চিমবঙ্গের কোথাও এখনো পর্যন্ত শুনিনি। সেহেতু এই পুজো আমাদের কাছে ভীষণ গর্বের। এই পুজোর 15 দিন আগের থেকে আমাদের যেরকম আজকের থেকে যেরকম আমাদের পুরো আচার নিয়ম অনুষ্ঠান সব শুরু হয়ে যায়, একদম দশমী পর্যন্ত সমস্ত আচার অনুষ্ঠান আমাদের চলতে থাকে। এ রাজ্যের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম বিষ্ণুপুরের মল্ল রাজবংশের কুলদেবী মৃন্ময়ীর পুজো। চলতি বছর এবার পা রাখল 1026 বছরে। দেবীর রাজা জগৎমল্ল জঙ্গল কেটে বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন মৃন্ময়ীর সুদৃশ্য মন্দির। পাশেই তৈরি হয় বিশাল রাজপ্রাসাদ। রাজকুলদেবী হিসেবে প্রতিষ্ঠিত মৃন্ময়ীর মন্দিরে শুরু হয় দুর্গাপুজো। প্রথমে কয়েক বছর ঘটে পটে পুজো হলেও পরে গঙ্গা মাটি দিয়ে দেবী মূর্তি তৈরি করে মন্দিরে শুরু হয় পুজো, রাজার পুজো। স্বাভাবিকভাবেই সেই পুজোয়ের ছাপ পড়ে রাজ আভিজাত্যের। রাজবাড়ি নিজস্ব বলি নারায়ণী পুঁথি অনুসারে দেবী পুজো হয়ে আসছে গোড়া থেকে। মা মৃন্ময়ী ছাড়াও আরও 3টি পটে দেবী পুজো করা হয়। শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী মা দুর্গার 3টি রূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। সেই অনুযায়ী আমাদের বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানির পটের পুজো করা হয়। বড় ঠাকুরানী নববাদী কল্পারম্ভের মধ্য দিয়ে আজকে মন্দিরে এলেন। একইভাবে মান চতুর্থীর দিন আসবেন মেজ ঠাকুরানী এবং ষষ্ঠীর দিন আসবেন ছোট ঠাকুরানী। পুজো শুরু হয়ে যাবে ঠিক সন্ধ্যা মুহূর্তে, নিশুতি রাতে মহামারী যে পুজো, আগেকার যে নিয়ম ছিল যে ব্রাহ্মণ নগ্ন অবস্থায় বস্ত্র না পরে এই কাঠপক্ষ টের পাবে না এবং মামিনের পিছনে ঘুরে সেই মহামারী পুজো হবে এবং সেই পুজো রাজবাড়ি দুর্গার পুরুষ ছাড়া এই পুজোকে দর্শন করতে পারবে না। এবং সেই রাত্রে মায়ের লাল আলু, গোবিন্দ ভোগ, চাল, ঘি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা থাকে এবং এই ভোগ রাজপরিবার ছাড়া অন্য কেউ গ্রহণ করে না এবং এই পুজো এমনই নিয়ম, নিশুতি রাতে কাঠপক্ষ টের পায় না। একসময় মৃন্ময়ীর পুজোকে ঘিরে যে জেল্লা জমক ছিল রাজন্য প্রথা বিলোপের পর তা আজ অনেকটাই ম্লান। কিন্তু আজও কৃষ্ণা নবমী তিথিতে মূর্ছা পাহাড় থেকে তোপধ্বনি হলে পুজোর বোধনের আগেই উদযাপনে মেতে ওঠেন আপামর মল্লভূমবাসী। বিষ্ণুপুর থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।